नमस्कार, शुरू करछि सबुज बंग न्यूज। आपनादेर साथे रयेछि आमि चैताली चक्रवर्ती। एबार मुर्शिदाबादेर खड़ग्राम ब्लकेर बन्या कबलित अंचल झिलीग्राम पंचायत, एई झिलीग्राम पंचायतेर टिरिडांगा 8 नम्बर संसद। झिलीग्राम पंचायतेर मेम्बर तिनि बलेन अनेक दिन धरे रास्ता खराबेर जन्य एलाकाबासी असुविधार मुखे पड़ेन। खड़ग्राम ब्लक विडिओके जानियेछेन खूब कष्टेर बिनिमय बाशेर फारास दिये यातायात शुरू करेन एलाकाबासी। बर्षणे जल जमे थाकार फले झिलीग्रामेर आशेपाशे पुकुर भरा জল, আর এই পুকুর ভরার জল থাকার ফলে ছোট ছোট শিশুদের জন্য খুব কষ্টে দিন কাটাচ্ছেন মায়েরা। মায়েরা নিজেদের ছোট শিশুদের জেলখানার মতো বাড়িতে সব সময় বন্দী করে রেখেছেন। টিডিডাঙ্গা রাস্তা খারাপের জন্য ঈদগাহা টু ইমায়ুলের বাড়ি পর্যন্ত রাস্তা ঠিক করার জন্য পঞ্চায়েতকে জানিয়েছেন এলাকাবাসী। যথাসম্ভব তাড়াতাড়ি রাস্তা ঠিক করার জন্য সাধারণ মানুষের আবেদন। ঝিলিগ্রামের স্থানীয় এক যুবক বাহারুল শেখ, চলুন তার বক্তব্য শুনে নেব। খড়গ্রাম থেকে সাদ্দাম হোসেনের সঙ্গে চৈতালী চক্রবর্তীর রিপোর্ট, সবুজ বঙ্গ নিউজ। আমরা চেষ্টা করছি, আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে আমিও চেষ্টা করছি যাতে অতি সত্য কাজটা হয়। আমার নাম বাহারুল শেখ, আমার টিসিডাঙ্গা গ্রামের থেকে বলছি। বলছি আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে, আর আমাদের যে ভাই বোনরা আছে তারা খুব কষ্টের মাধ্যমে এদিকে যাতায়াত করে। ঈদগাহ আমাদের ঈদগাহ আছে, ঈদগাহতে নামাজ পড়তে আমাদের খুবই কষ্ট হয়। আমাদের প্রধান বা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা বিডিওকে আমরা আবেদন করছি যাতে আমরা ভালোভাবে এদিকে নামাজ পড়তে যেতে পাই এবং আমাদের ভাই বোনরা এ রাস্তা দিয়ে চলে ফিরে যেতে পারে। এই নিয়ে কথা বলবো। আমার নাম পারা সাবি, সবই অসুবিধা হয়েছে। চারটা পোখরের মাহাজে বাড়ি, আর এই ছেলে এই বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে হাঁটা হয়েছে, কত অসুবিধা। বাড়ির চারিদিক ডুবি আছে, এই যে ছেলেদেরকে আঙুল ধরাইনি, কত ছাগল গরুর মতন বেঁধে থাকতে হয়েছে। বাড়ির ভালো হবে, সরকারি তো বাঁধে না। আচ্ছা, এবার এখন বউ বিটির বাড়ি আছে, চিরকালকে বাড়ি হাঁটতে দিব। হ্যাঁ, সরকার বাঁধে না কেন, সেইটার লেগে তো একটু আপত্তি। আপনি আবেদন করছেন?